হ্যালো বন্ধুরা, সবার জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সিম্পল উচ্ছে আলু ভাজা। উচ্ছে বা করলার নামটা শুনলেই কেমন যেন নাকটা ছিটকে ওঠে, তাই না? কিন্তু যখন থেকে উচ্ছের আসল গুণটা জানতে পারলাম, তখন তার আসল স্বাদটাও বুঝতে পারলাম। তাই মাঝে মাঝে দুপুরের লাঞ্চে প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে। শুধু উচ্ছের ভাজা না করে তার সঙ্গী হিসেবে আলুকে যদি যোগ করা যায়, তাহলে তো তার তেতোর কোনো অংশই খুঁজে পাওয়া যায় না। বাচ্চাদেরও এভাবে উচ্ছে খাওয়ানো যায় অনায়াসে। এখানে আমি চারটে মাঝারি সাইজের উচ্ছে নিয়েছি, অর্ধেক করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কাটার পর ভেতরের বীজগুলো আমি ফেলে দেব। এখানে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে অনেকক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাই আলুটা কালো হয়ে যায়নি। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব। তোমরা যদি চাও তাহলে পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারো, তবে আমি সাধারণত উচ্ছের যে কোনো রেসিপি নিরামিষভাবেই রান্না করি। এবারে কড়াতে সর্ষের তেল গরম করে নিতে হবে, আর ফোড়নে দেব শুকনো লঙ্কা আর মেথি এক চামচ। যাতে মেথি আর শুকনো লঙ্কা পুড়ে না যায়, তার জন্য গ্যাসের আঁচটা কম করে রাখছি। মেথি ভাজার সুন্দর গন্ধ বের হলে ওতে আলুর টুকরোগুলো দিয়ে দাও, আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন। হালকা ভেজে নিয়ে ওতে উচ্ছেগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ ছড়িয়ে দিয়ে আলু আর উচ্ছের সাথে মিশিয়ে নাও। আর খানিক বাদে যাতে আলু আর উচ্ছে নরম হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে দিও। তবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে দিও, নইলে কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আলু আর উচ্ছে নরম হয়ে আসবে, তখন গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে দিও, এতে উচ্ছে আর আলু মচমচে হয়ে উঠবে। তারপর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ছড়িয়ে দিও, এতে তেঁতোর ভাগটাও অনেকটা কমে যাবে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নাও একটা প্লেটে। আর এই উচ্ছে আলু ভাজা গরম ভাতের সাথে কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।